নারী নির্যাতনের যে কোনো সংবাদ সামাজিক যোগাযোগ কিংবা গণমাধ্যমে এলেই প্রতিবাদের ঝড় বয়ে যায়, কিন্তু নতুন কোনো ঘটনায় আবার চাপাও পড়ে সেগুলো। দিনাজপুরে পার্বতীপুরে শিশুটির পাশবিক নির্যাতনের কথাও হয়তো ভুলে গেছেন অনেকেই। শিশুটি ভালো নেই, 7 মাস ধরে হাসপাতালের বিছানায় সে। এই শিশুটির উপর বর্বর ঘটনার মতো ঘটনা ঘটছে অনেক। বিশ্লেষকরা বলছেন বিচারহীনতার কারণেই ঘটছে এমন। আহমেদ রেজা রিপোর্ট আর ছবি তুলেছেন তানভীর মিজান। ছাপার অক্ষরের খবরটি 7 মাস আগের। ঘটনাটি ছিল দিনাজপুরের পার্বতীপুরের। যাকে চাচা ডাকত তার কাছেই নির্মমতার শিকার 5 বছরের এক অবুঝ শিশু। এটা কি তোমাকে মারছে? ধরছে না? ধর্ষক সাইফুল এখন কারাগারে। এরপর সময় গেছে অনেক, কিন্তু কেমন আছে দিনাজপুরের সেই শিশুটি? ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শিশুটি 7 মাস ধরে ভর্তি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। চিকিৎসকরা বলছেন শিশুটির স্বাভাবিক হতে বছরখানেক সময় লাগবে। বাচ্চা হওয়ার রাস্তাটা যেটা নষ্ট ছিল সেটার এন্ট্রি ওয়ালটাকে আমরা পুনর্গঠন করে দিই বা রিকনস্ট্রাক্ট করে দিই, এবং ব্লাডারের যেই ফিসুলাটা ছিল, মূত্রথলিতে যে ডিফেক্টটা ছিল, সেটা আমাদের গাইনোকোলজিস্ট এবং ইউরোলজিস্ট দুজন মিলে ওটাকে রিপেয়ার করেছিলেন। গাড়িচালক বাবা 7 মাস ধরে মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্বপ্রায়। এর মধ্যে নতুন সন্তানের আগমনেও আনন্দ নেই পরিবারটিতে। তার উপর মামলা তুলে নেওয়ার হুমকি তো আছেই। এক নম্বর আসামি ধরছে আর 2 নম্বর আসামি এখনো ধরা পড়ে না, তার কারণ কি? কোনো তো বিচার পাই না। আবার আসামির বোন বাড়িতে লেকচার মারে, হুমকি দেখায়, কবে আমার ভাই 10 দিনের মধ্যে বাইরে হয়ে আসতেছে, বাইরে আসলে হিন্দুদের বউ মেয়ের দিনের বেলা টাইনে নিয়ে আসবে। বাচ্চার ইয়ে থেকে তখন থেকে আমি আর কাজকাম করি করতে পারি না, আর ওই বাচ্চার সঙ্গেই ছিলাম। বিচার কাজের দীর্ঘসূত্রিতা ও তদারকি না থাকায় প্রভাবশালীদের দাপটের কাছে এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বিষয়। এই ধরনের বিচারগুলো খুব দ্রুত সময়ে 2-3 মাস এর মধ্যে সব কিছু করে দ্রুত এবং জনসম্মুখে এটা প্রচার করা উচিত। একটা ঘটনার পর আরেকটা ঘটনা আসলে সেই পুরনো ঘটনা মানুষরা দিনই দিনে ভুলে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 2016 সালে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 1015টি। চলতি বছরের প্রথম 4 মাসে ঘটেছে 150টি ধর্ষণ। এজন্য বিচারহীনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কেস বেশি, কোর্ট কম, সেই কারণে। এই কারণে কিন্তু আমরা নারী ও শিশু নির্যাতন দমনের এই ধরনের জটিলতাগুলোকে চ্যালেঞ্জ করে কিন্তু আমরা একটা হাইকোর্টে কেস করেছি। নির্যাতনের শিকার ও ঘটনার সাক্ষীদের আইনি সহায়তা দেওয়ার দাবিও জানান এই বিশ্লেষক। একটা পর্যায়ে আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।